যুদ্ধের সময় আমার 15 থেকে 16 বছর বয়স, তখন আমার এন বয়স, আমি অত লুকালুকি করতাম বা হাঞ্জাবির ডরে। একদিন আমার মৈরগড়ের বাইরে মারিলিছে, বুঝছেন নি, ইন্ডিয়ার বর্ডারের কান্দা। তখন আমার খালা পাগল গেছে গিয়া তার ছেলেরে দেখতো মরা লাশ। এরপরে এইখান থেকে আমরা একটু হদ দিয়েছিলাম, চারটা তিনটার দিকে আমরা হদ দিয়েছিলাম, যাইতো শিববাড়ির রেজাগারে দেখাই দিয়েছে আমরারে, আমরা ফিসে হাঞ্জাবির ফিসি দিয়েছিলাম, তারা দেখাই দিয়েছে আমরারে। তখন আইয়া হাঞ্জাবি আমার মামিরও মারছে, আমার মামুরও মারল, আমারে গেন্দি বাড়ি মারছে, বাড়ি মারতেই আমার বুঝছেনি রক্ত চিরে ছুটছে, আমি বেশ গেছি গা 10 নম্বর আইনা, তারা নির্যাতন করছে আমারে। এরপরে আমার মামা একখানদা গুটা মরা লাশের মতন আমারে উদ্ধার করছে, এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা আমারে সাহায্য করছে, আনা লবণে মার খাইছি, আনা লবণে আলু খাইছি, আনা লবণে ভাত খাইছি, মামু ফালছে, মা বাবা ঠিক মতন ইয়ে করছে না, মামু ফাললা ফুললা, মামু সংগ্রামের 2 বছর পরে বিয়ে দিছে অর্ধেক বয়সে জামাইয়ের কাছে, বিয়ে শান্তি হয়েছে না, ই কেন এই আঘাতের কথা শুন না, এ নির্যাতনের কথা শুন না, 300 জনের মা হয়েছি, বিদায় করে দিছে হতিনে, মানুষে কত দূর দূর করলো, মানুষে কত অহংকারি করলো, কত কষ্ট করে চলাইরা করছি, লড়াই করতে করতে এই জনতা আজকে 2 বছর ধরে বাতা ভাই বুঝছেন সরকারের ঘরে।